আমাকে বলছি কে বিয়ে করবে ভাইয়া বলো কারণ কষ্টের মানুষ যদি আমাকে বিয়ে করে তাহলে আমার কষ্টের উনি বসবে আমি ওনার কষ্টের বসবো তাহলে তার ভালো হবে ভাইয়া আমার আছে ভাইয়া এই মতন মানুষ আমি কোথায় পাবো মেয়েরা যাকে একবার স্বামী বলে গ্রহণ করে ছেলে মেয়ে হয় তখন তারা স্বামীকে অনেক আল্লাহ করে তাকে স্বামীকে দেয় সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় নারীর সঙ্গে জানবো তার জীবনের গল্প চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম আপু আপনার নাম কি জেসমিনা আপু তা কি অবস্থা আসলে আপনি কি বলতে চান কেন কিসের এত কষ্ট কষ্ট ভাইয়া আমার স্বামী কেন স্বামীটা আসলে চলে গেছে কেন উনি আরেক আমার দুটো বাচ্চা ভাইয়া উনি তো আরেকটা বিয়ে করছে আমি জানি না আমার বড় বাচ্চাটা হওয়ার পরে উনি তখনই বিয়ে করছে আমি জানতে পারি না পরে জানতে পারছি উনি বিয়ে করছে বিয়ে করার পরে তারপরও আমি বলছি বিয়ে করছে ছেলেরা তো দুটো বিয়ে করতেই পারে ওটা শুনে সমস্যা নেই তাই বলছি তুমি বিয়ে করছো অসুবিধা নেই তুমি ওকেও রাখো আমাকেও রাখো দুজনকেই রাখো

একটা আছে না যে বোঝা যায় যে মানে বোঝা যায় না স্বামী আসলে না রাখতে চাইলে কিন্তু অনেক রকমের অনেক বাহানা বা অনেক রকমের অনেক দোষ ধরে এটা তার মধ্যে ছিল না স্বামী কি করতো

আমি আসছি আমার মাকে তো ওরা খান দেবে দেয় না কারণ আমাকে জায়গা দিয়েছে দেখে তার জন্য আমি সামনে আসছি যে ভাইয়া কাছে ভাইয়া আপনার সবাই আমাকে কিছু কিছু সাহায্য করলে আমি একটু মনে করি মাথা ছোট জায়গা থাকতে পারি আমি ঘর বাড়িতে আচ্ছা এখন ধরেন অনেকে সাহায্য সহযোগিতা দেয় ঠিক আছে কিন্তু আবার অনেকে বলে যে বিয়ে শি করলে বিয়ে শি করতে চাই এরকম কোনো ধরেন বউ বউ মারা যায় যায় বা তার চলে অনেকে সমস্যায় থাকে প্রবাসীরা আসলে অনেক কষ্টেরই জীবন তাদের তাদেরও অনেক দুঃখ বেদনা আপনার যেরকম কষ্ট তাদেরও থাকে ওরকম দেখা যাচ্ছে আপনার কথা শুনে বা আপনাকে দেখে যদি কেউ ভালো লাগে কেউ যদি আসলে এরকম মানে জীবন সঙ্গী

এখন আমাদের মেয়েরা অনেক মেয়েরাই এখন চায় যে আমরা একটা অন্য আমাদের অন্য একটা গৃহস্থ ছেলেকে বিয়ে করি এটা চায় ভাইয়া না এই যে স্বামী ইনকাম করে খাওয়াবে সেইটা কেন ব্যবস্থা করতে পারেন না জানি না ভাইয়া কিসের জন্য কারণ আপনাদের মধ্যে গৃহস্থের মধ্যে যদি দুটো বিয়ে করে তবুও তার বউকে তো ওরা ঘরে রাখে বাইরে যেতে দেয় না

অনেক কথাই বলবে বলে না ভাইয়া যে কোনো কারণে কোনো কারণে স্বামী ফেলে দিয়ে গেছে কিন্তু তার না মেয়েরা যাকে একবার স্বামী বলে গ্রহণ করে ছেলে মেয়ে হয় তখন তারা স্বামীকে অনেক

কিন্তু আসল কথা কি কি ভাইয়া যারা বিয়ে করবে তারা অনেক বাহানা করে বিয়ে করবে আর না করবে তারা কিছুতেই করবে না ভাইয়া সেটাই হ্যাঁ তারপরেও মানে আমরা ভিডিও করি তো অনেকে আসলে করতে চায় ভালো একটা মনের মানুষ চায় আসলে যে আসলে মিথ্যা কথা না বলে কেউ যাতে আসলে ঠক না দেয় প্রতারণা না করে এরকম আসলে মিথ্যে এটাকে সত্যি বলে এটা আমার দেখা নাই ভাইয়া কারণ এখানে আমাদের এখানের মধ্যে মন করো সবাই কেউ দুঃখী আছে কেউ কেউ লোক আছে কেউ দুঃখী সবাই মিলে ভাইয়া কিন্তু সবাই তো আর এক না ভাইয়া যাই হোক আপনার হ্যাঁ আপনার আসলে কথাগুলো শুনে অনেকে হয়তো যোগাযোগ করতে চাবে তো আপনার মোবাইল নাম্বারটা কি দেওয়া যাবে মুখস্থ আছে না ভাইয়া মোবাইল নাম্বার আচ্ছা দেন আমি মোবাইল নাম্বারটা আসলে বলে দিচ্ছি সুপ্রিয় দর্শক যারা আপু সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো ফোর টু সিক্স ফাইভ সিক্স নাম্বারটা সবসময় খোলা থাকে তো যাই হোক নাম্বারটা খোলা থাকবেন আসলে আপনার তো ভবিষ্যৎ এখনো ধরুন অনেক পড়ে রয়েছে জীবনটা আসলে এভাবে চলে না যাই হোক আপনি যেহেতু ইউটিউবে আসছেন কষ্ট করে কষ্টের কথাগুলো বলতে হ্যাঁ যাই হোক আপনি আসলে মোবাইল খোলা রাখবেন যোগাযোগ করে মানুষের মন আসলে কখন কার কিভাবে মনের সাথে মন মিলে যায় জানা যায় না তারপর আপনি দেখা সাক্ষাৎ করে যাতে আবার দ্বিতীয়বার ভুল না হয় এরকম একটা কাউকে পাইলে আশা করি বিয়ে করব আমি আর ভুল করব না ভাইয়া এ দেখে শুনে আমার জীবনটা কি হইতো আমি শুনে বলতে পারছি ভাইয়া তবুও তো সেদিন আমার কোনো ভবিষ্যৎ করে দিত আমি অতটা ই করতাম না যে আমার একটা বাচ্চা আছে আমি কষ্ট মুছে খেতে পারবো